সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার চারঘাট থানার মুঙ্গলি নামক গ্রাম। চারঘাট থানার অন্তর্গত এই গ্রামে আমাদের আছে সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আয়নাল ভাইয়ের বাসা। উনি আজকে অনেকগুলো গরু কালেকশন করেছেন। তার কালেকশনকৃত গরুর সংখ্যা আজকে 19, কিন্তু আমরা দুইটা লটে আজকে দেখাবো। লম্বা হবে ভিডিও, তবে লট আলাদা করেছি। দুই লটে 19 পিস গরু দেখব। প্রথম লট এখানে 8 পিস গরু রয়েছে। এটা দেখানোর পর আমরা বাকি যে দ্বিতীয় লট আছে সেখানে 11 পিস দেখব। তো চলুন কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য চলছে ভাই। গত সপ্তাহে ভিডিও আসেনি, সেদিন আপনার সাথে একজন ছিল ক্রেতা, কতগুলো গরু নিয়ে গেছে? ওই ভাই গরু নিয়ে গেছে 24 পিস। 24 পিস, জি। আজকে কালেকশন করেছেন মোট 19 পিস? আজকে কালেকশন করেছে মোট 19 পিস গরু। আচ্ছা, প্রথম লটের এখানে আছে 8 পিস। প্রথম লটের গরু এখানে 8 পিস, দ্বিতীয় লট হবে 11 পিস। তো চলেন প্রথম লটটা আমরা দেখি এবং দর্শকদেরকে দাম দরটা জানিয়ে দিই। প্রথম লটের প্রথম গরু যাতে কি হবে? এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু, এটার বয়স? এটার বয়স 23 মাস। 23 মাস, আচ্ছা। দাঁত কি হয়েছে এটার? এক দেড় মাসের মধ্যে এই গরুটা দাঁত হয়ে যাবে। বন্ধুরা, নাভি, কম্বল, চূড়া, মাথা সব দিক থেকে দেখবেন এই গরুটা পারফেক্ট একটা কালেকশন। ওজনে কেমন আছে এটা? এটা ওজনে 4.5 মণ ভাই। 4.5 মণ পিওর মাংস আছে ভাই। আচ্ছা, দামে দরে কেমন রাখবেন এটা? দাম চাওয়া হয় না, 113 হলে দিতে হবে। 113,000 টাকা হলে আপনি দিয়ে দিতে পারবেন। লটের প্রথম কালেকশন এটা। প্রথম লটের দ্বিতীয় কালেকশনটা আমরা দেখবো। চলুন বন্ধুরা, দ্বিতীয় কালেকশনটা আবার একদম টকটকে লাল কালারের গরু নাকি? লাল কালার, একবারে 100% শাহিওয়াল। খুব ভালো মানের একটা শাহিওয়াল গরু। গলা, মাথা, বডি দেখেন, চারদিক দেখে নেবেন আসলে। আর এ পর্যন্ত যতগুলো গরু বিক্রি করেছেন প্রায় কাস্টমারই আপনার বাসা থেকে এসে দেখে নিয়ে গেছে, নিয়ে যায় ভাই। আচ্ছা, এই দুই নম্বর কালেকশনটা যাতে কি? এটা শাহিওয়াল গরু ভাই। বয়স? বয়স এটা 23 মাস। 23 মাস। ওজনে কেমন আছে এটা? এটাও 4.5 মণ ভাই। 4.5 মণ। এটার জন্য দাম দর কেমন রাখছেন তাহলে? এটা দাম দর 1,13,000 হলে দিয়ে 1,13,000 হলে দিয়ে দিতে পারবেন। কথা বলার সুযোগ আছে কি? কথা বলার সুযোগ আছে, সীমিত সীমিত। এটা সরান, পরবর্তী আপনার তিন নম্বর গরুটা দেখি। তিন নম্বরটা লাল, কালো লাল, মানে কাজলা লাল। এটা কাজলা লাল, যাতে তো শাহিওয়াল নাকি? শাহিওয়াল গরু। বয়স কেমন আছে এটার? এটার বয়স 23 মাস। 23 মাস। আচ্ছা আইনাল ভাই, ভাই এই তিন নম্বর যে কালেকশনটা দেখছি এটা এখন বর্তমানে যদি ওজন হিসাব করা হয়, জি ভাই, ওজনে কেমন হবে? পরবর্তী চার নম্বরটা নিয়ে কথা বলবো। চার নম্বর কালেকশনটা যাতে কি? শাহিওয়াল গরু। বয়স কেমন আছে এটার? এটার বয়স 22 মাস ভাই। 22 মাস। আচ্ছা আইনাল ভাই, এটা এখন বর্তমানে যদি ওজন হিসাব করা হয় কতটুকু ওজন আসবে এটার? এখন ওজন হিসাব করা যায় এর গায়ে মাংস আছে 4 মণ। 4 মণ, হ্যাঁ। আচ্ছা, দাঁত তো হওয়ার কথা না, এটা যে স্ট্রাকচার দেখছি এটা 2 মাস 2.5 মাস টাইম লাগবে। 2 থেকে 2.5 মাস টাইম লাগবে, তবে 23 কুরবানির জন্য পারফেক্ট। চার নম্বরটার জন্য দাম দর কেমন রাখবেন? এটা ভাই 1,00,000 টাকা হলে দিতে হবে। 1,00,000 টাকা হলে দিয়ে দিতে পারবেন, জি ভাই। আচ্ছা, পরবর্তী আপনার পাঁচ নম্বর যেটা দেখছি, কি জাতের গরু এটা? এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু, এটার বয়স? এটার বয়স 23 মাস। 23 মাস। এটা একটু বিগ বোল্ডার গরু মনে হচ্ছে। বোল্ডার গরু ভাই। এটার দাঁত হয়েছে কি? তলা দেখিনি। নাভি তলা দেখে নিতে হবে ভাই। এটার তো মনে হচ্ছে না যে বয়স হয়েছে নাকি? না না, বয়স হয়নি ভাই। 1.5 মাসের মধ্যে হয়ে যাবে ভাই। 1.5 মাসের মধ্যে এটাও হয়ে যাবে। আচ্ছা, তলা দেখেন, দেখার মতো, দেখার মতো। এই গরুটা যদি ওজন করা হয় মাংস কতটুকু হবে? এটার মাংস 4.5 মণ। 4.5 মণ। দাম দর কেমন রাখবেন এটার? 1,13,000 টাকা। কথা বলার সুযোগ সীমিত। পরবর্তী আপনার যে 6 নম্বর গরুটা আছে, প্রথম লটের 6 নম্বর, এটা যে কোনো এক পাশ থেকে দেখান, যাতে কি এটা? এটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু, জি ভাই। এক পাশে বাড়ি দেন তো একটা, এই দেখেন একটা বিগ বোল্ডার গরু। বিগ বোল্ডার গরু, শাহিওয়াল গরু, লটের 6 নম্বর কালেকশন। এটার বয়স হয়েছে কি? এটার বয়স হয় নাই ভাই। হয় নাই। আচ্ছা, ওজনে কেমন হবে এটা? এটা ওজন 4.5 মণ। 4.5 মণ। দামে দর কেমন রাখবেন এটা? 1,13,000 টাকা হলে দিতে পারবেন। 1,13,000 টাকা হলে দিয়ে দিতে পারবেন, জি ভাই। আচ্ছা, পরবর্তী আপনার আজকের এই প্রথম লটের 7 নম্বর কালেকশনটা দেখবো, যাতে কি হবে এটা? শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল গরু, এটার বয়স কেমন আছে? এটার বয়স 23 মাস। 23 মাস। আচ্ছা, এই গরুটা দাঁত কি হয়েছে? দাঁত হয় নাই ভাই, এক মাসের মধ্যে পড়ে যাবে। এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে, হয়ে যাবে। এটা ওজনে কেমন আসবে? বডিটা দেখেন ভাই, বডিটা ইন্ডিয়ান গরু, ইন্ডিয়ান ফেম বডির গরু, দেখার মতো গরু, জি ভাই। আচ্ছা আইনাল ভাই, ভাই
এটার দাঁত তো হয়তো সময় লাগবে বললেন, ওজন কেমন আছে? এটার ওজন 4 মণ ভাই। 4 মণ, দামদার কেমন রাখবেন এটা সিঙ্গেলে? সিঙ্গেলে কোনো ভাই যদি নিতে চাই 1 লক্ষ টাকা হলে দিতে, 1 লক্ষ টাকা হলে দিয়ে দিতে পারবেন? আচ্ছা, কথা বলার সুযোগ সীমিত। সর্বশেষ প্রথম লটের 8 নম্বর কালেকশন বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় লট দেখবো, ওটা আরও বড়, ওটাতে মোট 11 পিস গরু আছে। এই লটের 8 নম্বর কালেকশনটা যাতে মানে তো সেরা শাহিওয়াল গরু ভাই। আচ্ছা, এটাও ইন্ডিয়ান ভাঙ্গা গরু ভাই। ইন্ডিয়ান ভাঙ্গা গরু জি ভাই। এটার বয়স কি হয়ে গেছে? এটার বয়স হয় নাই ভাই। সময় কতদিন লাগতে পারে? 1.5 মাস সময় লাগবে। 1 থেকে 1.5 মাস। এটার ওজন কেমন আছে? এটার ওজন 4.5 মণ ভাই। 4.5 মণ জি ভাই। এটা যদি সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে দামদার কেমন রাখবেন? সিঙ্গেলে কোনো ভাই যদি নিতে চায় 1 লক্ষ 13 হাজার টাকা হলে দিতে, 1 লক্ষ 13 হাজার টাকা হলে দিয়ে দিতে পারবেন? কথা বলার সুযোগ কেমন থাকছে? সুযোগ আছে ভাই, সীমিত। নাভি গলা তলা দেখেন যে কি গরু, প্রত্যেকটা গরু বন্ধুরা নাভি কম্বল দেখে নেবেন, প্রত্যেকটা ইন্ডিয়ান গরু ছিল। আইনাল ভাই ভাই, এবার প্রথম লটটা যদি কেউ একসাথে নিতে চায়, প্রথম লটের 8 পিস গরু কত করে হলে দিতে পারবেন? আমার গরু আছে সর্বমোট 19টা, তার মধ্যে এখানে 8 পিস গরু একসঙ্গে দিতেছি জি, আর 11 পিস গরু একসঙ্গে দেব। হ্যাঁ, এটা প্রথম ভিডিও, 1 নম্বর লট এটা আমার। হ্যাঁ, এই ভিডিওর প্রথম লট এটা, প্রথম লট এটা। এই 8 পিস গরু যদি কোনো ভাই বন্ধু যদি আমার কাছে নিতে চায় জি, তাহলে একই সঙ্গে যদি নেয় তাহলে 1 লক্ষ 2 হাজার টাকা, 1 লক্ষ 2 হাজার টাকা লট হলে প্রথম লটটা নিয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা এবার দ্বিতীয় লটটা দেখি। বন্ধুরা, এইবার আমরা আমাদের আয়নাল ভাইয়ের দ্বিতীয় লটে সাধারণ 11 পিস গরু দেখাবো। লট আলাদা করার পেছনে কিন্তু বন্ধুরা কারণ থাকে, এই লটে বেশ কিছু চমক রয়েছে। আর আয়নাল ভাই অনেক দিনের ব্যবসায়ী, উনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে থাকেন, তার পার্টনাররা রয়েছে, সবাই মোটামুটি অভিজ্ঞতায় 20 বছরের উপরে। তো চলুন এই গরুগুলো দেখবো এবং ভাইয়ের সাথে আরেকটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এগুলো আলাদা করার কারণ তো হচ্ছে এখানে চমক আছে নাকি ভাই? এই গরু, এই 11 পিস গরু আলাদা করে ভিডিও করার পিছনে কারণ ভাই একটাই, কিছু চমক লাগানো গরু আছে, চমক লাগানো গরু রয়েছে এখানে, উন্নত জাতের পারফেক্ট গরু আছে, যেটা আমি বিশ্বের বিভিন্ন জায়গা রাষ্ট্রে থেকে সংগ্রহ করেছি। এই গরু বিভিন্ন রাষ্ট্র থেকে, মানে এটা বাইরেরও গরু আছে এখানে? বাইরেরও গরু আছে ভাই। তো চলেন যাই আপনার গরুগুলো দেখি। প্রথম যে কালেকশনটা দেখছি, মাশাআল্লাহ এইরকম মোটা গরু আসলে কম দেখতে পাওয়া যায় ভাই। এটা জাতে কি? এটা রাজস্থানি শাহিওয়াল ভাই। রাজস্থানি শাহিওয়াল জি ভাই। এটা হচ্ছে ইন্ডিয়ান গরু নাকি? ইন্ডিয়ান গরু ভাই, ইন্ডিয়ান রাজস্থানি একটা শাহিওয়াল বন্ধুরা। এটার বয়স? এটার বয়স 24 মাস ভাই। 24 মাস জি ভাই। এটা দাঁত কি হয়েছে? দাঁত 15 দিন, সর্বোচ্চ 15 দিন টাইম লাগবে দাঁত করতে। সর্বোচ্চ 15 দিন লাগতে পারে টাইম জি ভাই। আচ্ছা, তো আইনাল ভাই ভাই এটার এখন মাংস কেমন আছে? এটার এখন মাংসের ওজন মানে 4.5 মণ। 4.5 মণ পিওর মাংস আছে? পিওর মাংস 4.5 মণ আছে। আচ্ছা, এটা দামে দরে কেমন রাখবেন ভাই? এটা ভাই যদি কোনো ভাই যদি সিঙ্গেলে নিতে চায় জি, তাহলে এই গরুটার দাম নেব 1 লক্ষ 13 হাজার টাকা। 1 লক্ষ 13 হাজার টাকা দাম দাঁড়া রাখছেন প্রথম কালেকশন এটা জি। এটা সরাবেন পরবর্তী এই দ্বিতীয় লটে, দ্বিতীয় কালেকশনটা দেখবো আমরা। আইনাল ভাই ভাই আপনার দ্বিতীয় কালেকশন, দ্বিতীয় লটে দ্বিতীয় কালেকশন জি ভাই। যাতে কি এটা? এটাও রাজস্থানি শাহিওয়াল। এটাও রাজস্থানি শাহিওয়াল জি ভাই। তাহলে বোঝা যাচ্ছে যে বর্ডারটা মোটামুটি ই খুলেছে জি ভাই। শীত বাড়লে মানে কুয়াশাটা যদি আরেকটু বাড়ে তাহলে আরও বেশি গরু পাওয়ার সম্ভাবনা রয়েছে আসবে ভাই। এটা বয়স কেমন আছে? এটার বয়স 24 মাস ভাই। 24 মাস। দাঁত কি হয়ে গেছে? দাঁত হয়ে গেছে অলরেডি। দাঁত হয়ে গেছে অলরেডি 2 পিস। আচ্ছা আইনাল ভাই ভাই এটার ওজন? এটার ওজন 4.5 মণ ভাই। 4.5 মণ। এটার জন্য তাহলে সিঙ্গেলে দামদার কেমন রাখবেন? এটা সিঙ্গেলে কোনো ভাই যদি নিতে চাই 1 লক্ষ 13 হাজার টাকা হলে দিতে, এটাও 1 লক্ষ 13 হাজার টাকা হলে দিয়ে দিতে পারবেন জি ভাই। খুব সুন্দর মানের গরু বন্ধুরা, নাভি কম্বল যুক্ত। এটাও দেখলেন, পরবর্তী 3 নম্বরটা দেখবো চলুন। আইনাল ভাই ভাই আবার দেখছি একই ধাঁচের গরু, এটা কি জাতের গরু? এটাও রাজস্থানি শাহিওয়াল ভাই। এটাও রাজস্থানি শাহিওয়াল জি ভাই। মাশাআল্লাহ, আপনি এজন্য আমাকে বলছিলেন যে ভাই 8 পিস ভিডিও করে নেন, তারপরের 11 পিসে দেখাবো চমক, আপনাকে চমক গরু দেখাবো। আচ্ছা, এইটার বয়সটা কেমন আছে? এটার বয়স 24 মাস। 24 মাস। এটা দাঁত হয়ে গেছে কি? এটা সর্বোচ্চ 15 দিন টাইম লাগবে। 15 দিন টাইম লাগবে। আচ্ছা আইনাল ভাই, আমার একটা কথা ছিল, বলেন এই গরুগুলো সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ওজন আসতে পারে? এই গরু গলা কোরবানি পর্যন্ত মানে 23 সাল পর্যন্ত যে কোরবানির ডেট জি, ওই ডেট পর্যন্ত যদি যোগাল দেওয়া যায় ভাই জি, তাহলে এই গরু গলার গায়ে মাংস লাগবে 11 থেকে 12 মণ। 11 থেকে 12 মণ লেগে যাবে জি ভাই। ইন্ডিয়ান গরুগুলো এত বাড়ে? এত বাড়ে ভাই। আচ্ছা, এখন এটার মাংস কতটুকু আছে? এখন এটার মাংসের ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। দামদার কেমন রাখবেন এটার? এটা দামদার কোনো ভাই বন্ধু যদি নিতে চাই 1 লক্ষ 13 হাজার টাকা, এটা 1 লক্ষ 13 হাজার টাকা হলে দিয়ে দিতে পারবেন? দিয়ে দিতে পারবেন। চলেন পরবর্তী 4 নম্বরটা দেখি। আইনাল ভাই
এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটে চার নাম্বার গরু জি ভাই জাতে কি এটা এটা 100% সাহিওয়াল ভাই 100% সাহিওয়াল এই গলা তলা পাওগুলা দেখেন যে কি মোটা মোটা পা নাভি গলা পা বন্ধুরা প্রত্যেকটা গরুই আমি দেখছি জাতে মানে ভরপুর আসলে তাদের অভিজ্ঞতা গরুর সাথে থেকে একটা সময় নিজের পুরো জীবনের কিছু একটা সময় পার করে ফেলেছেন মোটামুটি ভাইয়ের বয়সের বয়স 23 বছর কোন গরু কেমন বাড়ে এগুলো চেনা হয়ে গেছে তাদের এই গরুটার এখন দাঁত হয়েছে কি দাঁত হয় না ভাই এটা এক দেড় মাস সময় লাগে এক থেকে দেড় মাস সময় লাগে এটার ওজন সাড়ে চার মন মোটামুটি অ্যাভারেজলি প্রত্যেকটা গরু বন্ধুরা দেখবেন প্রত্যেকটা গরুর কিন্তু হাইট এবং মাজা সবগুলো একই রকম তো এইটার ওয়েট অনুযায়ী দাম দর কত রাখছেন ভাই এটা কোনো ভাই বন্ধু যদি নিতে চাই 1,13,000 টাকা এটা 1,13,000 টাকা হলে দিয়ে দিতে পারবেন তো চলেন পরবর্তী আপনার যে গরুটা রয়েছে পাঁচ নম্বর সেটা দেখি আইনাল ভাই ভাই লম্বা চড়া একটা ভাঙ্গা গরু দেখতে পাচ্ছি ভাই ইন্ডিয়ান ভাঙ্গা গরু ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স 23 মাস ভাই 23 মাস এটা ওজনে কেমন আসবে এটা ওজনে 4 মন ভাই 4 মন এটার জন্য দাম দর কেমন রাখবেন তাহলে সিঙ্গেলে কোনো ভাই বন্ধন নিতে চাইলে 1,00,000 টাকা হলে দিতে 1,00,000 টাকা হলে দিয়ে দিতে পারবেন এটা ছিল 5 নম্বর এটা সরাবেন পরবর্তী 6 নম্বর গরু নিয়ে কথা বলবো আমরা আইনাল ভাই ভাই আবার একটা বিগ বোল্ডার গরু দেখছি বিগ বোল্ডার গরু ভাই আর গলা নাভি তলা চুটের মাথার বডির রেখা দেখে কোনো দিক থেকে কম নেই জি ভাই এটা বয়সে কেমন আছে এটার বয়স 24 মাস ভাই 24 মাস জি ভাই এটার কি দাঁত হয়ে গেছে দাঁত এটা সর্বোচ্চ 1 মাস সময় লাগবে সর্বোচ্চ 1 মাস জি ভাই অর্থাৎ আপনার প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো গরু দেখলাম এগুলা 2023 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে রেডি হয়ে যাবে সব জি জি ভাই আর কোরবানি সম্ভবত জুলাই বা আগস্ট আচ্ছা এটা যদি এখন ওজন করা হয় মাংস কতটুকু পাওয়া যাবে এটার পিওর খাঁটি মাংস আছে 4.5 মন 4.5 মন দাম দর কেমন রাখবেন এটা ভাই 4.5 মন দাম দর 1,13,000 টাকা হলে দিতে এটা 1,13,000 টাকা হলে দিয়ে দিতে পারবেন কথা বলার সুযোগ সীমিত আচ্ছা চলেন পরবর্তী গরুটা আমরা দেখি আইনাল ভাই ভাই কি জাতের গরু এটা এটা পাকিস্তানি সাহিওয়াল ভাই পাকিস্তানি সাহিওয়াল এজন্য নাভি কম্বল একটু বেশি বেশি ভাই বয়স কেমন আছে এটার এটার বয়স 24 মাস ভাই 24 মাস দাঁত হয়ে গেছে কি দাঁত সর্বোচ্চ 15 দিন সময় লাগবে সর্বোচ্চ 15 দিন আচ্ছা আইনাল ভাই এটার ওজন এটার ওজন আছে 4.5 মন পাকা মাংস 4.5 মন পাকা মাংস আছে এটার জন্য দাম দর এটা কোনো ভাই বন্ধু যদি নিতে চাই এককভাবে তাহলে 1,13,000 টাকা হলে এটা 1,13,000 টাকা হলে দিয়ে দিতে পারবেন জি ভাই চলেন পরবর্তী 8 নম্বর গরুটা দেখি আইনাল ভাই ভাই 8 নম্বর কালেকশন এটা জাতে কি এটা রাজস্থানি সাহিওয়াল ভাই এটা রাজস্থানি সাহিওয়াল জি ভাই একটু বেশি উঁচু মনে হয় এগুলো জি ভাই বেশি অনেক লম্বা চড়া অনেক মাংসধারী গরু হয় ভাই এগুলা এটার বয়স কেমন আছে এখন এটার বয়স 23 মাস 23 মাস জি ভাই এটা ভাই ওজনে কেমন আসবে এটা পিওর মাংস আছে 4 মন 10 কেজি 4 মন 10 কেজি পিওর মাংস আছে জি ভাই এটার জন্য দাম দর এটা কোনো ভাই বন্ধু যদি এককভাবে নিতে চাই তাহলে 1,07,000 হলে 1,07,000 হলে দিয়ে দিবেন চলেন পরবর্তী 9 নম্বরটা আমরা দেখি আইনাল ভাই ভাই 9 নম্বর গরুটা কি জাতের গরু এটা সাহিওয়াল গরু ভাই সাহিওয়াল গরু সাহিওয়াল গরু 100% সাহিওয়াল গরু অর্থাৎ খুব ভালো মানের একটা সাহিওয়াল বয়সে কেমন আছে এটা এটা বয়স 23 মাস ভাই 23 মাস এই গরুটা এখন যদি ওজন হিসাব করা হয় কতটুকু ওজন আছে এটার ওজন হিসাব করলে 4 মন 10 কেজি আছে 4 মন 10 কেজি এটা দাম দর এটা যদি সিঙ্গেলে কোনো ভাই বন্ধন নিতে চাই 1,07,000 হলে 1,07,000 হলে দিয়ে দিতে পারবেন জি ভাই চলেন পরবর্তী 10 নম্বর গরুটা দেখি আইনাল ভাই বিরাট বিগ বোল্ডার গরু ফ্রেম বডির গরু দেখেন ইন্ডিয়ান ফ্রেম বডির গরু ইন্ডিয়ান ফ্রেম বডির গরু জি ভাই ইন্ডিয়ান গরু মানে তো এখন ফ্রেম জি ভাই ইন্ডিয়ান গরু মানে ফ্রেম আইনাল ভাই ভাই এটা দামে দরে যদি আমি আসি হিসাবে জি ভাই তাহলে আগে বলেন ওজন কেমন এবং দাঁত হয়েছে এটার ওজন হবে 4.5 মন 4.5 মন দাঁত হয়েছে দাঁত হয় নাই ভাই বয়স কিন্তু কার 24 মাস 24 মাস জি ভাই এটা এখন যদি কেউ নিতে চায় দামে দরে কেমন রাখবেন এটা কোনো ভাই যদি সিঙ্গেল এটা নিতে চাই জি তো ওজনের চাইতে একটু দাম বেশি নেব কেন নেব ভাই আর ফ্রেম বডির জন্য ফ্রেম বডির জন্য অনেক মাংস লাগা এবং গরু হবে এই জন্য দাম নেব 1,17,000 টাকা 1,17,000 টাকা এটা জি ভাই এটা ফ্রেম বডির জন্য এটা দামও আলাদা ভাই আপনি একটু সরে আসেন পরবর্তী 11 নম্বরটা দেখাই একটা বাড়ি দেন হ্যাঁ 11 নম্বরটা এই পাশে বাড়ি দেন এটা আবার কি জাতের গরু এটা পাকিস্তানি সাহিওয়াল গরু ভাই পাকিস্তানি সাহিওয়াল গরু পাকিস্তানি সাহিওয়াল গরুর মধ্যে আবার ভাগ থাকে ভাই কেমন ভাগ থাকে ভাই 100% পাকিস্তানি সাহিওয়াল গরু আর গলা নাভি তলা দেখেন মাথার রেখা দেখেন 100% পাকিস্তানি সাহিওয়াল গরু মানে এটা পাকিস্তানি সাহিওয়াল একদম 100% জি ভাই এটার বয়সটা কেমন আছে এটার বয়স 24 মাস ভাই 24 মাস এটা দাঁত কি হয়েছে এটা দাঁত 2 মাস সময় লাগবে 2 মাস সময় লাগবে জি ভাই এটার যে অবস্থা দেখছি নাভি কম্বলের মাশাআল্লাহ আচ্ছা আইনাল ভাই
এই গরুটার ওজন হিসাব করলে কতটুকু আসবে? এই গরুটার এখন ওজন যদি হিসাব করা যায় তো 4.5 গুণ মাংস আছে। 4.5 গুণ মাংস আছে। আমি 4.5 গুণ মাংসের দামে এটা বিক্রি করব না ভাই। কেমন দাম রাখবেন? এর জাতের মানের উপরে নির্ভর করে ডিমান্ডটা অনেক বেশি দিতে হবে আমার। কত হলে দিতে হবেন? এটা 1,22,000 টাকা হলে কা দিতে পারবো। 1,22,000 টাকা যদি হয় সিঙ্গেলে তাহলে দিতে পারবেন। আইনাল ভাই এই যে 11-20 দেখলাম আমার দিকে, এবার দেখেন 11-20 গরু একসাথে হলে কত করে দিবেন ভাই? 11-20 গরু যদি আমার সঙ্গে দাম করে নিতে চাই, এখানে আমি কিন্তু ভাগ ভাগ করে গরু দিয়েছি, যেহেতু আমার গরু হলো 19 পিস। জি, এই 19 পিস গরু একসঙ্গে কিন্তু বিজ্ঞাপন দেওয়া যায় না, না এই জন্য আমি একটা সাম করছি ভাই। জি, একটা করছি, এক ধরনের গরু একটা এক জায়গায় রেখেছেন আর যেগুলো আরো উন্নত সেগুলো আর এক জায়গায় করেছেন। জায়গায় রাখছি ভাই। তাহলে আমি এই যে 19 পিস গরু আলাদা আলাদা করে ইয়া করছি, তো কোন সহদায় ভাই বন্ধু যদি একসঙ্গে এই 19 পিস গরু নিতে চায় আমার কাছে, জি তাহলে 19 পিস গরুর রেট মনে করেন যে 1,02,000 টাকা করে পড়বে। 1,02,000 আর এই 11-20? আর এই 11-20 যদি কোনো ভাই, জি যদি নিতে চাই যে আমি 8 পিস না নিয়ে যে 11-20 নেবো, জি তাও ওই 1,02,000 টাকা। মানে প্রত্যেকটা গরু 1,02,000 টাকা, যেটাই নিবে 1,02,000 টাকা। 1,02,000 টাকা। তো ভাই আপনি হয়তো প্রায় বিজ্ঞাপন দিয়ে থাকেন আর আমি কিন্তু প্রায় গরু সংগ্রহ করেও কিন্তু বিজ্ঞাপনে বিক্রি করি। জি জি জি। আমি যে গরু গলার ওই 19 পিস গরুর যে বিজ্ঞাপন দিলাম, জি এটা প্রতিটা গরুর কিন্তু ওজন আমি বলেছি যে 4.5 মণ, 4 মণ 10 কেজি, মানে একদম অ্যাভারেজলি একটা ওজনে নিয়ে আসার চেষ্টা করেছেন। আমি একটা ওজনটা ওজনটার কথা বলছি, মানে আপনি যখন গরু কিনেন একই রকম গরু কেনার চেষ্টা করেন বেশি? এরকম গরু কেনার। আচ্ছা, মাঝে মাঝে যে দেখি আপনার এখানে মোটামুটি 5-6 মণ ওজনের গরু থাকে, সেগুলো তো প্রতিবেদন দেন না? আমি যখন প্রতিবেদন দিই তো প্রায় ভাই এমন আছে যে 4.5-4 মণ ওজনের গরু নিবো তা না, হয়তো এমন ভাই বলতে পারে যে 5 মণ 5.5 মণের ওজনের গরু নিবো। হ্যাঁ, আমি ওই ভাইকে তখন ফোন দিই যে ভাই আপনি আসেন, আপনি আসলে ওই গরু গলা কালেকশন করে আপনাকে সহ নিয়ে যাব, নিয়ে যে গ্রাম থেকে কিনে দেবো, কালেকশন করে ওই গরু গলা দেবো। তাহলে আপনার কাছ থেকে এই গরু পাওয়া যায়? এই গরু পাওয়া যায় ভাই। তো আইনাল ভাই আজকে আর বড় করবো না, দর্শকদের যদি ভালো লাগে অবশ্যই আপনার এখানে 19 পিস গরু দেখে সংগ্রহ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।